আমার মুসলমান রে আমার রাস্তা দিয়ে হারতেছেন হজরত দেখার পর হজরত ওমরকে দেখার পর আমার নবীর নিয়ে একটু কটু কথা বলল আমার নবীরে আস্তে করে একটু খারাপ কথা বলল হজরতমর আর দেরি করে নাই আল্লাহ নবীর সামনে আল্লাহ গালি দিলে ওই মুহূর্তে হাত উঠাইয়া তার গালে একটা লাগাইয়া দিলেন ইহুদে ডাক দেয়া কয় তুমি আমারে কেন মারলা কয় তুমি আমার সামনে আমার নবীরে কেন গাল মন্দ করলা আমি আমার জানেছি আমার নবীরে বেশি ভালোবাসি আমি আমার জানের চেয়ে আমার নবীরে বেশি ভালোবাসি বেশি মোহাব্বত করি আমার নবীরে তুমি কেন গালি দিলাম ইহুদি হজরত ওমরের থাপ্পর খাইয়া নবীজির দরবারে চলে গেল নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া কে আল্লাহর নবী গো হজরত ওমর দেখেন আমার গালের মধ্যে একটা থাপ্পর লাগাইয়া দিয়েছি আল্লাহ নবীর সাহাবি হজরত ওমর পিছনে পিছনে আল্লাহর নবীর সামনে দাঁড়াইলেন পিছনে পিছনে যাই আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া ডাক দেয়া কইয়া আমি ওমর আর সি ইহুদি ডাক দেয়া কয় নবী গো আপনার সাহাবি ওমর দেখেন আমার গালটারে কি করছি নবী সাহাবি ওমর ডাক দেয়া কয় নবী গো আমি তারে এমনি নাই আমার সামনে দাঁড়াইয়া আপনারে গাল মন্দ করেছে আপনারে গালে দিয়েছে খারাপ কথা বলেছি এই জন্য আমি সহ্য করতে পারি নাই তার গালের মধ্যে দিয়েছি এ বাবা বাবাজির আরে আমার ওই মোর পয়গম্বর ডাক দিয়ে কয় ওমর তুমি তারে একটু খুশি করে দাও আর আমার নবী ডাক দিয়ে কয় এই আল্লাহর বন্দা শোনো তোমরা আমাদের আগে দুনিয়াতে আসছো আমরা তোমাদের পরে আসছি শোনো আমাদের দাম কত হাসুরের ময়দানে কোনো নবীর উম্মত কোনো নবী আমরার আগে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না আমরা যদিও পরে আসছি তোমাদের আগে আগে আমরা জান্নাতে চলে যাব শোনো শোনো আমার আল্লাহ আমার ওম্মত কেমন ভালোবাসি আমার ওম্মত কেমন মোহাম্বত করি আল্লাহর একটা নাম হলো মোমেন আমার ওম্মতের নাম হলো মোমেন আল্লাহর নাম হলো সালাম আল্লাপাক আমাদের মুসলমানের নাম রাখছেন মুসলমান আমরা হলাম মুসলমান তবে শুনিয়া আল্লাহ পাকের কাছে আমাদের দাম কত শুনো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর আগে আমারে কবর থেকে উঠাইয়া রওজা থেকে উঠাইয়া আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একটা ওট দিবেন ওই ওটের উপরে সবার হইয়া আমি আল্লাহর জান্নাতের দিকে রওনা দিব আর ওই ওটের লাগামটা থাকবি আমার বেলালের হাতে আমার আগে আগে বেলাল আল্লাহর জান্নাতে চলে যাবি এই উদি শোনো আমার উম্মতের দাম কত শোনো কঠিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার একজন সাহাবিকে বলবে জান্নাতে যাও এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের আটটা জান্নাতের দরওয়াজা খুলিয়া যাবি হজরতে সালমান ফার্সি ডাক দেয়া কেন ওই সাহাবিটা কি যারে তো মর্যাদা যার এত সম্মান হাসরের কঠিন ময়দানে যার জন্য আটটা জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবি তার নাম কি তার নাম হল আবু বকর হজরত আবু বকর সিদ্দিককে আল্লাপাক এত ভালোবাসেন এত মহাব্বত করেন হালুম মায়া আবা বকরিন হালুম আবা বকরিন এ আবু বকর তুমি আমার দরওয়াজা দিয়া জান্নাতে আসো তুমি জান্নাতে আসলে আমরা খুশি আমরা হুর গেল মনের তোমার মতো একজন নেককার বান্দা আমরা পেয়ে যাব ওই মতে আল্লাহ নবীর রহমতের নবী আবু বকরকে সুসংবাদ দেওয়ার পর নবীজি চক্ষুটা ঘুরাইয়া হজরত অমরের দিকে নজর দিলেন হজরত ওমরের দিকে নজর দেয়া কয় অমর রে আমি যখন মেরাজের রাত্রে জান্নাতে গেলাম জান্নাতে যাওয়ার পর জান্নাতের মধ্যে সুন্দর একটা বালাখানা দেখলাম আমি মনে করছিলাম ওই বালাখানাটা মনে হয় আল্লাহ আমার জন্যই বানাইছেন আমি সামনের দিকে আগাইলাম ভিতরে ডুবব ফেরেস ডাক দিয়ে ডুইকেন না এই বাড়ি আপনার নয় এই বাড়ি হলো হজরত ওমরের ওমর ওই জানলাতে ঢুকতে চাইছিলাম কিন্তু প্যারেশতারা বাধা দিয়া কয় ডুইকের নাও মরের বাড়ি এই ওমর তোমার তুমি তো রাগী মানুষ তোমার ভয় আমি ডুকি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার জান্নাতে ঢুকলে তুমি যদি আর কিছু মনে করো এইজন আমি ডুকি নাই আমার নবীজি ওই দিক থেকে চোখটা গুরাইয়া হযরতে আলী কে ডাক দেয় কালিরে তুমি মন খারাপ করিও না আমার বাড়ির সামনে একটা বিল্ডিং তাকবে ওই বিল্ডিংটা আমার আল্লাহ তোমার বাড়ি আমার বাড়ির সামনেই থাকবি ওই বিল্ডিং এ তুমি ফাঁতে মারে নিয়ে আমার সামনে বসবাস করবি এই কথা বলার পর বিশ্ব নবী হজরতে ওসমানের দিকে নজর দিলেন হজরত ওসমান গনির দিকে তাকাইলেন দেখেন ওসমান গনির আবার মন খারাপ কিনা ওসমান গনি মন খারাপ করিও না জান্নাতের মধ্যে প্রত্যেকটা নবীর একজন বন্ধু থাকবে আর তুমি হবা জান্নাতের মধ্যে আমার বন্ধু এই কথা বইলা বইলা রসুল সামনের দিকে আগাইতেছেন আর আরেকটু সামনে আগায়া কয় এ সালমান এ সালমান আরেকজন সাবেক রসুল ডাক দিয়া কয় প্রত্যেকটা নবীর জান্নাতের ভিতরে দুজন করে পাহারাদার থাকবে আর তোমরা দুইজন হইবা আমার পাহারা তার জান্নাত বল এই উম্মতের দাম কত এই উম্মদকে রসুল কি শিখাইয়া গেছেন ইন্তেকালের আগে আমার নবী যখন ইন্তেকালের সময় কাছাকাছি ইজা যা আনাসরুল্লাহিউল ফাত মক্কা বিজয়ের সুসংবাদ যখন দিলেন আরেকটা আয়াত যখন নাজিল করলেন আল ইম আকমল তুলকুম দিন আত্ম আলাইকুম নিয়ামতি অর দিত কমল ইসলাম আয়াতরা নাজিল হওয়ার পরে রসুল বুঝা ফালাইছেন যে ইসলাম কমপ্লিট হয়ে গেছে আর ইসলাম কমপ্লিট হয়ে গেলেই রসুলকে আল্লাবাকের ডাকে সারা দিয়ে চলে যেতে হবে এই সুর নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক কান্দে অন্য সাহাবিরে কাবু বকর তুমি কান্না করতেছ কেন আমি যা বুঝি তোমরা তা বুঝো না সুবাহানাল্লাহরে বলো এই সুরটা নাজিল হয়ে নবীজিকে কবরের দিকে যাওয়ার একটা ইঙ্গিত আল্লাহ আমার নবীরে দিছেন। তা আল্লাহ বাকের নবীর ইন্তেকালের কিছুদিন আগে আমার নবী সাহাবিদেরকে কেমন ভালোবাসেন আল্লাহর নবী সরবারে তো আলম ইন্তিকালের কিছুদিন আগে নিজেরে অসুস্থ অসুস্থ মনে হইতেছে হাজরাতে বেলালকে ডাক দেয় কে বেলাল মদিনার অলি গলি ঘুইরা গুইরা যেখানে যেখানে আমার সাহাবিরা আছে মহাজের সাহাবি আনসার সাহাবি এদেরকে ডাইকে আল্লাহর ঘর মসজিদে হাজিরি কর আমি এদেরকে একটু মন বড়া দেখি আর এদেরকে একটু নসিহত করি সবাই আমি এক নজর দেখি আর আমি একটু নসিহত করি লহ আকবার তো রসুল আরবির এই খবরটা বেলাল সবার কাছে পৌঁছাইবার জন্য মদিনার গলি গলি অলি গলি ঘুরতেছেন হজরতে বেলাল রজিয়াল্লাহ তাল আনহু মদিনার অলি গলি ঘুইরা গুইরা ডাক দিয়া বলতেছেন ও মহাজির সাহাবিরা এই আনসার সাহাবিরা যে যেখানে আসো তাড়াতাড়ি করে আল্লাহর ঘরে ঢুক আমার নবীজি আসতেছেন নবীজি একটু বয়ান করবেন নসিহত করবেন আর বেশি লম্বা সময় নিতাম না এই কথাটা বইলে আমি দোয়া করবো আপনারা মাথা লাড়ালাড়ি করেন না বেশি একটা রাত্রে বেশি বেশি তো এখন রসুলের আওয়াজটা বেলাল যখন সাহাবিদের কানে কানে পৌঁছাই দিছেন এই আওয়াজ শোনার পরে কোনো সাহাবি আর বাড়িতেও নাই দোকান পাডেও নাই রাস্তাঘাটেও নাই যে যেখানে ছিল আওয়াজটা শুই না আল্লাহর ঘরের মধ্যে আইসে হাজির সোবাহন আল্লাহ এই এলাকার মধ্যে এমন মানুষ নাই এখনও আওয়াজ একে বাপ মা কবর ঘুমায় রইছে নাই আছে এই বাড়ি বাবার গড় বাবার দেওয়া সম্পদ বাবার দেওয়া কিন্তু দিলটা এমন পাশানইছে আব্বার জন্য সবাই একসঙ্গে মিললে একটু হাতরা বাড়াইয়া চোখের পানে ফালাইব নাই এই আমার বাবাজির আরে তুমি যেমন করবা তোমার সন্তান তোমার জন্য তেমনই করবি যেইসা কর না ওইসা বর্ণা না মানে তু করকে দেখ যেসা কর না ওইসা বর্ণা না মানে তু করকে দেখ জান্নাত বি নামানে তু মারকে দেখ ময়ূরা দে হোগা জান্নাত যাহার নাম আসে না নাই তুমি যেমন কর্ম করবা তেমন ফল পাইবা তুমি আব্বা আমার জন্য কাঁদবা পরবর্তী জেনারেশন তোমার জন্য কাঁদবি তুমি যেমন করবা তুমি ফল এমনই পাইবা এমন মুসলমান যখন আল্লাহর ঘরে চলে আসলেন কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীও আসলেন আইসা ডাক দেয়া কয় সাবির তোমরা আল্লাহর ঘর মসজিদে আঁটস দুই রে করে নামাজ পড়ো তারপরে তোমরা আমার দিকে আইসা বসু আমি তোমাদেরকে একটু নসিহত করি একটু বয়ান করি আল্লাহ ডাক দিয়া কয় নি গজা কিরফা ইনাজিন আপনি নসিহত করেন আপনি ওয়াস করেন আপনি বয়ান করেন বয়ানের দ্বারা মোমেনদের ফায়দা হবে বয়ানের দ্বারা মোমেনদের ফায়দা হয় তার কারণ রসুল এক হাদিসের মধ্যে বলছেন যে আলাই আলে মলামার মজলি মজলিসে বসবা সাহাবাইকার জিজ্ঞেস করছেন হুজুর আলে মলামার মজলিসে বসলে লাভ কী তখন রসুল বলছিলেন আল্লাহ তালা ওই মাহবিলের দ্বারা ওইখানে বসার দ্বারা আল্লাহ তালা দিলগুলোকে জিন্দা বানাই দেয় আল্লাহ মরা দিলগুলোকে জিন্দা বানায়া দেয় হেদে নূর আল্লাহ কলমের ভিতরে ঢুকায় দেয় রসুল যখন সাহাবাই ক্যারামের দিকে মুখ করিয়া বসলেন কামি একটা ওয়াজ করি শোনো তো রসুল সাহাবি পাইলেই ওয়াজ করেন সাহাবিদেরকে পাইলি নসিহত করেন এক পর্যায়ে আল্লাহ রসুল বললেন সাহাবিরা শোনো আমার দিল বলে আমার মন বলে বেশিদিন তোমাদের মাঝে আমি আর থাকতে পারবো না এ দুনিয়া মি বলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুজিলে দেখবি রেমন কে আপন কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ভবে ওরে ভোলা মন নিমগন মরণে স্মরণ করো পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর নদীর বাঙ্গে ও পার ঘরে এই তো মালিকেরই খেলা সকাল বেলার ধুনিরে তুই ফকিরি বেলা মিনহা খোলা কোনাকুম অফিহা দুকুম দোকুম অমিনহা নখরি জুকুম রতন ওখর মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ মাটি হতে উঠতে হবে রাখি অসর কবর দেশে বাড়ি আমার কবর দেশি ঘর কবর দেশি কেউ নাই রে ভাই সবাই আমার পর আজি করব না করব না করব কালি আমরা খালি বলতেছে আজকা কালকা আজকা কালকা কবি সুন্দর করে কয় আজি করব না করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হিসাব যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় তুমি মানুষ মনে রাইখো তোমারই বাড়ি গাড়ি দালান কোটা থাকবে না রে হায় থাকবো থাকবো কিছুই থাকবে না সব রাইখা আমাকে কবর দেশে পারি জমাইতে হবে আমাকে ওদিকে রওনা দিতে হবে আজ নয় কাল আমাকে যেতেই হবে আমাকে কেউ রাখতে পারবে না নবী নবী রামদেরকে সামনে বসাইয়া নবীজি একটু ওয়াশ করলেন দেখেন আমার নবী কি কয় নবীজি সাহাবিদের সামনে দাঁড়ায় গেলেন সাহাবির আরে আমি বেশি দিন থাকবো না চলে যেতে হবে তোমাদের এখান থেকে আচ্ছা শোনো রে সাহাবিরা এই চলার পথে আমি যদি কাউকে কোনো আঘাত দিয়ে থাকি আহ নবীজি এটা না করলেও পারতেন উনি দুজাহানের বাদশা আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ না বললেও পারতেন দাঁড়াই বলতেছেন সাহাবীরা শোনো যদি আমি কাউকে কোনো আঘাত দিয়ে থাকি কথার দ্বারা হোক কাজের দ্বারা হোক যদি আমি কাউকে কোনো দুঃখ দিয়ে থাকি আমার মনে হয় আমি বেশি দিন বাঁচব না আল্লাহ তোমরা আমারে মাফ করে দিও তোমরা আমারে ক্ষমা করে দিও মনে কোনো কষ্ট রাই না প্রতিশোধ নিতে চাইলে নিয়ে হইলে আমারে মাফ করে দাও রসুল একবার দুইবার তিনবার ঘোষণা দেওয়ার পরে মাঝখানতে একজন সাহাবিদারাইকে হুজুর আমার একটা কথা ওই মজলিস আবু বকর সিদ্দিক অমর ওসমান আলী নবীজির দুই নাতি হাসান হোসাইন সহ নবীকে ঘির্ৰা বৈশা রইছে একজন সাহাবি মাঝখান থেকে দাঁড়ায় হুজুর আমার একটু কথা সাহাবিরা এইবার তাকায় রইছে উনি কি বলতে চাইতেছে ওই সাহাবি ডাক দেয় নবীজি গ আপনি একবার দুইবার তিনবার ঘোষণা দিলেন যদি আপনি কাউকে কোনো আঘাত দিয়ে থাকেন আপনাকে যেন ক্ষমা করে দেওয়া হয় প্রতিশোধ নেওয়া হইল অগান লাল নবী আমার একটি কথা আছে গো নবীজি রসুল ডাক দিয়ে ক কি কথা বলো কয়েক কোনো এক যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি যেতেছিলাম আপনি ছিলেন এক ওটের ওপরে আপনি ছিলেন একটা বাহনে আমি ছিলাম আর একটা বাহনে অগনবীজি আপনার হাতের মধ্যে একটা চাবুক ছিল চাবুক ওই চাবুকটা গু আপনি উপরের দিকে উঠাইয়া আপনার ওটের পৃষ্ঠে ওটের মাথার মধ্যে আঘাত করতেছিলেন ওই একটা আঘাত ওটের মাথায় না লেগে আমার পিঠের মধ্যে লেগে গিয়েছিল ও নবীজি আমি চাইতেছি আপনার ইন্তেকালের আগে ওই প্রতিশোধ্র নেওয়ার জন্য আপনার পিঠের মধ্যে আমি চাবুক দিয়ে একটা আঘাত দিই নজি কোন সব সাহাবীরে কান খাড়া করে রাখছে আমার নবীর অন্তিম মুহূর্ত এটা বলতেছে কি আবু বকর দাঁড়ায় বলে ভাই আমার নবীর এই সুন্দর বডির মধ্যে বাড়ি না দিয়া তোমার যতগুলো বেতের বাড়ি দেওয়া দরকার চাবুকের আঘাত দেওয়া দরকার আমার পিঠে মর আমার নবীর একটা মেরোনা এমন করে করে সাহাবিরা দাঁড়াইতেছে একের পরে এক সবার চোখের মধ্যে পানি কিন্তু ওই সাহাবি বলে না যিনি আমার পিঠে আঘাত দিছে আমি ওনারেই দিব হাসান হোসেন খারায় কয় আমরা দুই বাইর দিকে তাকায় হইল আমার নানারে বাড়ি না দিয়ে আমরারে দেবী দ্বারা ডাক দেয়া না উনি আমারে যেমনে পিঠে আঘাত দিছে আমি ওনারে এমনি আঘাত দিব ওনারে কাছ থেকে নবীর কাছ থেকে প্রতিশোধ আমি নিতে চাই ডাক অন্য বেডাক বেলাল দাঁড়াও আর দেরি না তাড়াতাড়ি করে ফাতেমার ঘরে যাও যেই চাবুকটা দিয়ে আমি তার পিঠে আঘাত দিয়েছিলাম ওই চাবুকটা ফাতেমার ঘরে রাখা আছে তাড়াতাড়ি করে যাও ফাতেমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসু বেলাল দেরি করে নাই হজরতে ফাঁতে মার ঘরের সামনে গিয়ে দাঁড়াইলি ডাক দিয়া কয় ফাতে মারে তোমার ঘরের মধ্যে নাকি একটি চাবুক রাখা আছে আমার নবীজির ফাঁতে গো ওই চাবুকটা নেওয়ার জন্য আমার নবী আমারে পাঠাই সে তাড়াতাড়ি করে চাবুকটা বের করে দাও ফাঁতে মাগড়ের ভিতর দিকে ডাক দিয়া কয় বেলাল আমার আব্বার অন্তিম সময় চলে আসছে অসুস্থ বাবা কি জন্য এখন চাবুকটা চাইতেছে কারণটা কি বলু বেলাল ডাক দিয়ে একফাতে মারি আমার নবী এলাকার সব সাহাবিরে মসজিদে হাজির করেছেন ওইখানে রসুল বয়ান করতে গিয়ে এক ফাঁকে বলেছেন আমি কাউকে আঘাত দিয়ে থাকলে প্রতিশোধ নেওয়া হইল যেন মাফ করে দেওয়া হয় এফাতে মারি ওই মজলিস থেকে একজন দাঁড়ায় আগে সামান্য নবীর পিঠে আঘাত দেওয়ার জন্যে ফাতেমা ডাক দিয়ে কে বেলাল ওই মজলিশের মধ্যে কি নবীর সাহাবীরা নাই ওই মজলিশের মধ্যে কি আমার দুই সন্তান হাসান হোসাইন নাই আমার হাসান হাসান হোসাইন থাকতে কেন আমার বাবার গায়ে আঘাত দেওয়া হবে বেলাল কয় তাড়াতাড়ি চাবকটা দাও চাবকটা লই আমার নবীর সামনে চলে আসলে আমার নবীজি চাবুকটা হাতে নিয়ে ডাক দেয় ক সাবিরি এই নে ও চাবুকটা তোমার হাতের মধ্যে দিলাম তুমি প্রতিশোধ নিতে থাকো ওই সাহাবি হাতের মধ্যে চাবুকটা নিয়ে দাঁড়াইলি আবু বকুর কান্দে ওমর কান্দে ওসমান আলী কান্দে হাসান হুসাইন কান্না শুরু করে দিলে ডাক দিয়া কয় আমরা দাঁড়ায় গিয়েছি আমার নবীর পবিত্র গায়ে একটা আঘাত দিও না যতগুলো আঘাত দরকার আমরার পিঠে দাও আমার নবীর পিঠে দিও না নে মুসলমান ওই সাবি দ্বারা ডাক দিয়ে না যিনি আমার পিঠে আঘাত দিয়েছেন আমি তার পিঠের মধ্যে আঘাত দিব আবার বাইরে সাবিরা গরে কান্দি হজরতে হাসান হুসাইনের চোখের মধ্যে পানি আইসে গেছি হজরতে আলিও কান্দে ওসমান কান্দে ওমর কান্দি আবু বকর ডাক দিয়া বাইরে তুমি এত বাসান কেমন হইলাক আমার নবীর গায়ে যেখানে মশা বসে নাই মাসিও বসে নাই রে ভাই তোমার কেমন নবীর প্রতি একটু মায়া লাগে না তোমার কেমন নবীর প্রতি একটু দয়া লাগে না ওই সাবি চাবুকটা হাতে নিয়ে আল্লাহর নবীর সামনে আইসা দাঁড়ায় গেছি ডাক দিয়া কয় নবীজি আমি যখন ওটের পৃষ্ঠে আরোহণ করতেছিলাম বসাছিলাম ছিলাম গো নবীজি ওই সময় আমার পিঠের মধ্যে কোনো জামা কাপড় ছিল না এখন আপনারে চাবুক দিয়ে বাড়ি দিব গো আপনার জামাটা একটু সরাইয়া দেন আপনার পিঠটা একটু খালি করে দেন জামা কাপড় থাকা অবস্থায় তো প্রতিশোধ নেওয়া যায় না আপনি একটু পিঠের জামাটা সরাইয়া দেন আল্লাহর নবীর শেষ মুহূর্ত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে বন্ধু যেই নবীর খাতের আল্লাহ আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য দা যা দেখি যা দেখি না সব কিছু যার খাতের আল্লাহ বানাইলু ওই নবী ডাক দেয়া কয় সাহাবিরারি আমি নবী পিঠের কাপড়টা সরাইতেছি যেই মাত্র আমার নবী জামা টান দিছে সাবিরা গইরায়া গইরাইয়া কান্না শুরু করে দিলে ডাক দিয়া কই বাইরি তোমার দিলটা এত পাশান কেমন হইল রে আমার নবীর জামাটা সরাইয়া পালাইল ওই সাবি আমার নবীর কিনারায় গিয়া দাঁড়াইয়া চাবকটা হাতের থেকে জমিনে ফলাইয়া। আমার নবীরে দুই হাত দিয়া জড়াইয়া ধরিয়া নবীজির দুই কান্তের মাঝখানে খতমে নবুয়াতের একটা সিলমোহর আছে ওই সিলমোহরে সাহাবি চুমানি শুরু করা দিছে নবীজিরে জড়া ধরিয়া দুই হাত দিয়ে জড়াইয়া ধরিয়া নবীজির দুই কান্তের মাঝখানে নবুয়াতের সিলমোহরটা চুমাইতেছি আর ডাক দিয়া কই নবীজি আমি আপনার সঙ্গে বিয়া দাবি করছি আপনি আমারে মাফ করিয়া দিয়েন ওগো আল্লাহর পয়গম্বর এই সাহাবেদের সামনে আমি আপনার জামাটা খোলাইছি আমি আপনার সঙ্গে রো রু আচরণ করছি আপনি আমার একটু ক্ষমা করে দেন কয়েক কেন কি হইছে বলো নবীজি আমি তখনও মুসলমান ছিলাম না আমি খবর পাইছি আপনার দুই কান্দের মাঝখানে আল্লাহ আপনারা যে শেষ নবী বানাইছি আপনার দুই কান্দের মাঝখানে একটা নবুয়াতের শিলমোহর আছে ওইটা দেখার জন্য আমি বড় আগ্রহ হয়ে ওইটা দেখার জন্য আমি বড় পাগল পারা ছিলাম ও নবীজি আমি কালমা পরে মুসলমান হইয়া অনেক দিন পর্যন্ত চেষ্টা করছি আপনার এই সিলমোহরটা দেখার জন্য আমি দেখতে পারি না এখন একটা সুযোগ মনে করলাম আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে সবার কাছ থেকে আপনি ক্ষমা চাইতেছেন ও গুণবিজি আমি চিন্তা করলাম আমি যদি ভিন্ন কোনো রাস্তা তৈরি করতে না পারি তাইলে আমি নবীর সিলমোহরটা দেখতে পারব না ও গুণবিজি আপনি আমারে মাফ করে দেন এই সিলমোহরটা দেখার আমার বড় শখ ছিল নবীজি গো আপনি আমার ক্ষমা করে দেন আমি আপনার সিলমোহরে চুমা দিতে পারলাম ওই মুহূর্তে আল্লাহ নবী ডাক দিয়ে সাহাবিরারি তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার এই দিকে তাকাও এই সাহাবি জান্নাতি সাহাবি সাহাবি যেমন আল্লাহর নবী একদিন সাহাবাইকারের সামনে বয়ান করতেছেন রসুল ডাক দেয়া কয়ে সাহাবিরারি এখন যেই লোকটা আল্লাহর ঘরে ডুববি সেই জান্নাতি এখন যেই লোকটা আল্লাহর ঘরে ঢুকবে সে জান্নাতি সাহাবাই کرام তাকাইয়া আছে কোন লোকটা আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর নবীর সাবি তাকায় দেখেন একটু পরে একজন সাবি মাত্র অজু করিয়া ওজুর এগুলো টপ টপ করে দাড়ি মোবারক থেকে নিচে পড়ে ওই সাবি জুতাগুলো হাতে লইয়া আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে ওই সাহাবিও তারে ফলো করিয়া তার কিনারায় গিয়া বসিয়া গেল আল্লাহর নবীর যখন বয়ান শেষ হইয়া গেল বয়ান শেষ হওয়ার পরে রসুল আরবি রসুল আরবির ওই সাহাবি দেখলেন যেই সাহাবিটা সবার শেষে আল্লাহর ঘরে ঢুকছিলেন ওই সাহাবি জুতা লইয়া বেরো হইয়া যাইতেছেন আর ওই সাহাবিটাও পিছনে পিছনে গিয়া কে ভাই আমি তোমার বাড়িতে তোমার সঙ্গে যেতে চাই আমি তোমার মেহমান হতে চাই আল্লাহ একবার বলেন আমি তোমার তোমার একটু হতে চাই বাড়ি থেকে আমার একটু জায়গা দিবা মেহমান বানাইবা ওই সাবিক অসুবিধা নাই চলো এক রাত দুই রাত তিন রাত এমন করে পার করে বিদায় হওয়ার আগে ডাক দিয়ে ভাই তোমার সঙ্গে আমি তিনটা রাত কাটাই আমি দেখলাম তুমি স্পেশাল কোনো আমল করনি। কিন্তু আমি দেখলাম তুমি তো কোনো আলাদা আমল করো না পাঁচ তো নামাজ পড়লা জিকির রাস্কার করলা তুমি তো এক্সট্রা কোনো আমল করলা না প্রসুল বলছেন তুমি বলে জান্নাতি কোন আমলের বিনিময়ে তুমি জান্নাতে আমি কি একটু জানতে পারিনি ওই সাহাবি ডাক দেয় কয় ও আমি সবাইকে এক চোখে দেখি আমি কাহারও বেলায় হিংসা করি না আমার দিলটা হলো হিংসামুক্ত রসুল বলছেন যার দিল হিংসামুক্ত হবে সে আল্লাহর জান্নাতে যাবে যার দিলটা হিংসামুক্ত হবে সে কই যাবে সে আল্লাহর জান্নাতে যাবে হিংসাটিংসা আমাকে আসেনি আসে অভাব নাই বাড়ির পাশের লোকের বিল্ডিং পাঁচতলা আমার আমার কুড়ে ঘর আল্লাহ দেখলো এ সুখে দেখলো দিল আমার কিছু দিল না হ্যাঁ হের পাঁচটা একটা নাই হের জাগার অভাব নাই আমার কিছু নাই আল্লাহ খালি হ্যার এই সুখে দেখলো আমার এ শুকলো সুখে দেখলো না নবীজি বলেন আল্লাহ হাসা দই আকুল হাসা নাতিকা মাত আকুল নার আগুনের ভিতরে লাকড়ি ডুকাইয়া দিলে আগুন যেমন লাকড়ি খাইয়া ফালায় যেই মানুষের দিলের ভিতরে হিংসা থাকবো ওই লোক যতই নামাজ পড়ুক দান সৎকা করুক রোজা রাখুক জিজ্ঞেসকার করুক ওই হিংসায় তার সমস্ত আমল খাইয়া শেষ করে দেয় এই জন্য দিল সাফ করে রাখা কাহার প্রতি হিংসা বিদ্বেষ না রাখা আর আরেকটা জিনিস আমাদের সমাজে খুব বেশি এখন গিবর শেখায়াত করা চায়ের দোকানে বসলই আমি বলা অমুকে খারাপ আমি বলো অমুকে খারাপ খবর পাই শুনি অমুকের মায়া ভাইকে গেছে গা পোলা ভাইকে গেছে গা বাবা রে নিজের চরকায় তেল দেন আরেকটা রে আপনি ফলাফলের দরকার নেই গিবত মানে কি গি দিয়ে ভাত খাইতে খুব মজা লাগে আরেক আরেকজনের পরনিন্দা করতে করতে গিবত করতে এইটা খুব ভালো লাগে এগুলো করলে আমল থাকে না আমল বরবাদ হয়ে যায় এই যে রসুল বলছেন দুইটা জিনিসের গ্যারান্টি আমার ওম্মত দিলে আমার জিম্মাতে ওই ওম্মতগুলোকে জান্নাতে পৌঁছাই দিব এক নম্বরে মা বাইনা লেখয়াই হি যারা দুই ঠোঁটের মাঝখানে জিব্বারে হেফাজত করবে অনার্থক বেহুদা বকবকানি অহেতুক কথাবার্তা বলার থেকে জীবন জিহ্বাটারের হেফাজত যারা করবে অশ্লীল কথাবার্তা গালিগুলুস করা যারা জিহ্বাকে হেফাজত করবে রসুল বলছেন আমার জিম্মাতে ওই জান্নাতে জাননাতে পৌঁছাই দেব দুই নম্বর দুই রানের মাঝখানে পুরুষ নারীকে লজ্জা স্থান দিছে এইটাকে যারা অবৈধ কাজে ব্যবহার করে না জিনা করে না খারাপ কাজে যায় না বেবিচারে লিপ্ত হয় না এই দুই রানের মাঝখান লজ্জাস্থান কেজারে হেফাজত করবে আমার নবী কয় মাইয়াজ মাল্লি মা বাইনা লেহাইহি অমা বাইনা রিজ লাইহি আজমাল্লাহুল জান্না আজমাল্লাহুল জান্না মানে ওই উম্মতের জিম্মাদার আমি নিজে হয়ে যাই তারে জান্নাতে পৌঁছাইবার তাহলে লজ্জাস্থানকে হেফাজত করা তারে হেফাজত করা নবীর প্রতি ভালোবাসা রাখা নবীর প্রতি কি ভালোবাসা রাখা সাহাবাইকার জিজ্ঞেস করছে হুজুর যারা আপনারা না এই ভালোবাসার অর্থ কি রসুল বললেন মান আহাব্বা সন্নতি আহাব্বানি যারা আমার ভালোবাসলো তারা যেন আমার জান্না আর যারা আমার সন্ন্যতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে সুবাহন বলে। বলেন আমাদের কৌমি আকিদের একজন বড় বুজুর্গ ছিল মুফতি আল্লামা শফির রহমতুল্লাহ আলহ পাকিস্তানের যিনি তফসিরে মাহরিফুল কোরআন লেখছেন উনি একবার হস করতে গেলেন কাবা শরীফে হস টস করিয়া উনি মদিনা শরীফে গেলেন মদিনা শরীফে গিয়ে যারা হস করতে গেছেন এরা দেখছেন একটা ছোট্ট লাইন আছে বাবুল সালাম গেট দিয়া ডুইকা নবীজির রজার কিনারে গিয়া সালাম দিয়া বাবুল বাকি দেওয়া বাইরে হওয়া লাগে এই চিকুন একটা রাস্তা এই রাস্তাতে যখন নবীর ওম্মতেরা যায় তখন সালাম দিয়া দিয়া দূরস্বরে পুরে পুরে সামনের দিকে আগাইতে থাকে তো আল্লাহর অলি মুফতি শফি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহর অলি জগত বিখ্যাত আল্লাহর অলি যার জিন্দিগিতে মোস্তাহাব আমলও সারে নাই মোস্তাহাব আমলও সারে নাই নফল আউআবিন এসরাক তাহার যুদ্ধে শুরু করে কোনো নামাজ ছাড়ে নাই উনি এত বড় বুজুর্গ কামেল আশিকের রসুল তো মুসলমান বাবাজির আরে আমার আল্লাহর আলী মুফতি রহমাতুল্লা আলাই বাবুর সালাম গেট দিয়া মাঝখানে গেলেন গিয়া থাইমা গেলেন আর সামনের দিকে আগাইতে পারতেছেন না নি এত মোহাব্বত করে এত ভালোবাসি নিজের একেবারে এত ছোট থেকে ছোট বানাইলেন আল্লাহ নবী গ আমি আপনার এখানে আসছি কোন সাহসে আমি আপনার সামনে দাঁড়াব কোন সাহসে আমার মধ্যে কি আমল আছে যে আমল নিয়ে আমি আপনার সামনে দাঁড়াব আমার মধ্যে তেমন কোনো আমল নাই অত আমলে ভরা অত আমলে ভরা তারপরে আমার কাছে কিছু নেই আমি কি নিয়ে যাব এ মুসলমান বন্ধুরা রে আল্লাহ রিক মুফতি শফি রহমতুল্লাহ আলাই সামনে গিয়ে একটা খুঁটির মধ্যে হেলান দিয়ে দাঁড়ায় গেলেন আর সামনের দিকে আগাইতে পারতেছে না নিজের এত ছোট বানাইছে নবী আপনার সামনে কি নিয়ে দাঁড়ামু আমি ওম্মত দাবি করার সাহস তো মনে রাখি না আমি কি নিয়ে আপনার সামনে দাঁড়ামো আল্লাহ আকবার খুঁটির মধ্যে হেলান দিয়ে দাঁড়াইছি এই হেলান অবস্থায় তন্দ্রা লেগে গেছে চোখ লেগে গেছে চোখ লাগার সঙ্গে সঙ্গে দেখতেছে যিনি উনি যেখানে দাঁড়ায় আছে, এখান থেকে নবীজির রওজার ভিতরটা সরাসরি দেখা যাইতেছে বলেন না আল্লাহ যারা নবীরে মহাব্বত করবেন ভালোবাসবেন নবীর দিয়ে দেহটা রঙ্গিন বানাইবেন এই উত্তর শালিকাপুর কবর হইল যখন ফেরে তারা আমার বলবো ইউকা তোমার নবীকে নবীর সঙ্গে মোহাব্বত থাকলে আপনার কবর থেকে নবীর রজা পর্যন্ত ভিতর দিয়ে একটা রাস্তা হয়ে যাবে দেখা দিকে বলবে এটা আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাহ যেখানেই শুইবেন ওইখান থেকে একটা রাস্তা হয়ে যাবে এখন দাঁড়াইয়া যখন তন্দ্রা এসে গেছে নবী রওজা দেখা যায় আমার নবী হাত দিয়ে ডাক্তারছে আসো আমার সামনে আসো আসো আমার সামনে আসো সোহন আল্লাহ কোন আসো আমার সামনে আসো আমার মুসলমান বন্ধুরারি আল্লাহ মোহাম্মদ শফি মুফতি শফি রহমতুল্লাহ ডাক দিয়া কয় নবীজি আমার মধ্যে কি পাওয়ার আছে কি গুণ আছে আমি কি নিয়ে যাব আমার নবী ডাক দিয়া কয় শফিরি যার মাথার থেকে নেয়া পা পর্যন্ত সন্ন্যতের আমল আছে সে যত দূরে থাকুক না কেন সে আমার নিকটবর্তী যার মধ্যে সৈন্যতের আমল আছে সে যত দূরে থাকুক সে আমার নিকটবর্তী আর যার মধ্যে সৈন্যতের আমল নাই আমার কাছাকাছি আইও লাভ নাই আমার কাছাকাছি আইসও লাভ নাই এক একটা সৈন্যতের অনেক দাম অহুদের অহুদের যুদ্ধ বদরের যুদ্ধ হোনায়নের যুদ্ধ তাবুকের যুদ্ধ খন্দকের যুদ্ধ এগুলো আমরা পাই নাই রসুল বলছেন আমার সঙ্গে যারা যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে একটা সৈন্য জিন্দা করেন বলা তার আমল নামা একসতে গলা কাটা শহীদের সোহাব সোয়াবের বলে কত দিছে নিজের চোখ নিজের কপাল দেখা যায় না এই মুহূর্তে যারা বসে আছি নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না ওই কপালের মালিক আল্লাহ দেখা যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না ওষা জায়গা পাইলে সেজদা দিও না ভণ্ডা পীরের পায়ে সেজদা দিও না মাজারে সেজদা দিও না কপালের মালিক দেখা যায় না আল্লাহরে দেখা যায় না ইমাম গাজালি বলেন কোনো মানুষ যদি আল্লাহকে উদ্দেশ্য করে সেজদা দেয় ফরশি সেজদা কবুল হয়ে গেলে সেজদা চলে যায় মাওলার আরসি একটা সেজদার দাম কত আল্লাহ রসুল দু আলম বলেন তাম দুনিয়ার জগতে যা কিছু আছে হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা বাবা জিরা যা আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর আপনার আমার এই সেজদা যদি আর এক পাল্লায় রাখা হয় দুনিয়ার সব কিছুর রুচি আল্লাহর নিকটে সেজদা ওজনদার হয়ে যায় শেষদা ওজনদার হয়ে যায় আমরার দেশে দেখবেন হিন্দু খ্রিস্টান নাসারা বৌদ্ধ আরজু অনার্যু নাগা কুকি গারো সৌতাল খাসিয়াল কত সম্প্রদায়ের মানুষ আমাদের এই ভূমিতে বসবাস করে আমরা মাঝে মাঝে তাকায়া দেখি যত মা আছে হিন্দু কাছে দুর্গা মা কালী মা সরস্বতী মা যত মা এদের কাছে আর যত বাবা এই এইরুদিসামগো কাছে ঠিক কিনা জোর কন আমরা জীবনের দাবাত দিয়ে না আমার আমার দরকার না আমার একটা শখ মিটাই মিটটা গাছের গাছ এগারোটা বাজে মাইক সাইরা দিয়ে আমরা বাড়ির জায়গা আর এখন ফোন এগারোটার সময় মাত্র না বয় আছে আপনারা তা আমরা সায়া দেখছি দয়াল বাবা গাঞ্জা বাবা ইয়াবা বাবা তারপরে এই বাবা ওই বাবা এক জায়গাতে গেছি কে হুজুর বন্ডাফিরের বিরুদ্ধে বাস করেন আমি কি রাস্তা বালাননি কথা ভালোই আমাকে যে যাই বন্যে বাড়ি অসুবিধা নেই হুজুর আমি কেমনে কেমনে কি হয়েছে কদ দিহি কয় হুজুর আমরা এলাকাতে একটা বন্ডা ফিরাইয়ে আমি কি কেমনে কেমনে বন্ডা মানে কি কয় হুজুর বেডিও মরিত করে বেডা বেডি এক লগে বইয়া এগুলি যা করে নাচানাচি নাচি ভালাফালি করে একটা জিনিস হুজুর এটা আমার কাছে একবারে বেশি ভালো লাগে না কয় কি কয় ফির সাহেব আইয়ে ওই ফাওড়া বাড়ায় বুড়া আঙুলটা সামনে দিয়ে দেয় এগুলি আবার মরিদরা সোয় বন্ডা ফিরের ফায়ার বুড়ে আঙুল মুড়ে কি সোল আমি কইলাম আপনাকে এলাকার থেকে চকলেট নাই কি ও শুইলে না সুই এটা শুয়ে লাভ কি হেডার মধ্যে একটা মজা মজা আছে এটা কোনো মজা আছে কই হুজুর হুদা কি এইটা আরেকটা কোনটা কই বন্ডা ভিড়ে রে বড় বুলের মধ্যে খাড়া করায় বয় গোসল করায় এই গোসলের ফানি আবার বোতল বইরা বাইত নিয়ে মুরিদরা খায় জোরে কন্ন নজিবিল্লা অভাব মনে মানে বাংলাদেশের অনেক জায়গাতে আমরা গুরিদ অনেক লোকের লোক দেখা শেখাতে হয় অনেক রকমের সিস্টেম আমার কাছে জানা থাকে এই জন্য আমি কই বাবা ও একটু খেয়াল করে চলেন আল্লাহ আমরারে এমনি বানায় নাই অনার্থক আল্লাহ আমরারে বানায় নাই আল্লাহ বান্দা আমি তোমাদেরকে বানাইছি বানানোর পরে এই দুইজন ফেরেস আল্লাবাকে আমাদের কান্দে লাগাই দিয়েছেন কিরমান কাতিবিন ইয়া আলামুন নামা তাফালুন আমরা কি করি না করি দিনে রাত্রে সকালে সন্ধ্যায় জবান দিয়ে আমরা কি কই বলা কথা কই না খারাপ কথা কই ফেরেশতারা তারা কাগজটা কই এই ফেরাস তারা এটার মধ্যে মনে করেন লেখা একদম বেরো লেতেছে মা ইয়ালফিজুমিন কৌলিন ইল্লা লাদাই কি রকিবুন আতিদ আল্লাহ বলেন বান্দা জবান দিয়ে যেইটা বাইর করে এটি ফেরেশতারা তারা লেখে মনে করেন এটা উত্তর শালিকাপুর না আর দেশনা কাগজটা এই উত্তর শালিকাপুরের থেকে এক লোক ডাকা গেছে দিয়ে আমি নাম রামকি ডাকা গেছে উত্তর শালুকিয়া ডাকা গেছে বাতিজায় থাকে গোলশান আগে পর আরও গেছে বাতিজার কাছে বাতিজায় ভালো আপ্যায়ন করে মেহমানদারি করে আবার সময় হাদিয়া দিয়া দেয় তা শাসায় খুশি বাতিজার বাসায় গিয়া তো এইবার যে গেছে গিয়া দেখে বাতিজায় যেই বাসায় আগে থাকতো এই বাসায় নাই সাসায় বাইক থেকে রওনা দিয়া মুরব্বী মানুষ তিন চার ঘন্টা সফর করে যে গেছে পেটে বড় ক্ষুদা দরওয়াজায় তালা লাগানো আপনাদের কষ্ট হয় অসুবিধা হয় সাবন দিলে কানা এলে ওয়াশ করতে ভালো লাগে না চুপ করে শুনতেই এখন দরওয়াজায় তালা দেখার পরে মুরব্বীর মনটা খারাপ হয়ে গেছে বাতিজার কাছে কষ্ট করে আইলাম কয়েকদিন বেরামু, বালা বালা খামু। খামু তালা মরে গেল গা আশপাশে জিজ্ঞাসা করে খবর নাই কই গেছে তো উনি পেটের খুঁজা মেইন রোডে আইয়া সাইহাদে বিশাল বড় এক হোটেল হোটেলের চতুর্দিকে বাইরের লোক দাঁড়ায় দাঁড়ায় ডাক্তারসে আসেন ভালো ভালো খানা আছে ভালো আইটেম আছে ভিতরে ঢুকেন আসেন তো মুরব্বীরে দেখা সম্মানের সর চাচা আসেন ঘুরতেছেন কারে খুঁজতেছেন পেটে খুদানি নিই শাস্তা করার পরে ওনার মনটা নরম হয়ে গেছে যা আসল বাতিজা না ভাইলে তো বাতিজারও আছে এখন এই বাতিজার সাথে ভিতরে ডুকছে ডুকার পরেও একজনে গরম পানি একজনে ঠান্ডা পানি একজনে গিয়া সাবান আর একজনে অনেক কিছু লইয়া টয়লাট লইয়া তারপরে এই যে টিসু পেপার লইয়া কাটা দিস আটটার দোয়া কয় সচা কী কী খাইবেন হাঁসায় মনে মনে কয় আমার তো যাওয়ার লগে লগে এমন করে কয় না কী কী খাইবেন যা মা দিছে খাইছে দিয়ে আমার কয় কী কি খাইবেন কয় কী কী কও কো আলুর বর্তা শুরু করে টাইম মাছের বর্তমান থেকে সব কিছুই আসে একটা একটা করে দেশের পেটে খুদা খাওয়া শুরু করছে ইলিশ মাছের বাজা খাইতেছে চিংড়ি মাছের বুনা তারপরে দেশি মুরগির রোস্ট কালা বোনা গরুর আবার মহিষের বোনাও আছে আবার শীতের দিনে হাঁসের গোসটাও লগাই দিছে সব মিলাই মিলে খাওয়ার পরে লাস্টের দিকে আইসা কয় শাশা আর কি নইবেন আর কি নিবেন হাশা খাইছে আলহামদুলিল্লাহ কয় আর কি কয় শাশা আর কি খাইবেন ক সাহেব আছে তারপরে ফিন্নি আছে দই আছে কয় একটা সাহেব না বই দেয় শুন নাম খাইলে বলে সারটা ডেক দিয়ে দিলে উপর দিয়ে জায়গা বললে ক্লিয়ার হয়ে জায়গা শাসায় সাহেব বই সে ডেকে ডিগের দিকে তো এন দাউডে না নামে তা খাওয়া দাওয়ার পরে শাসায় কয় যা মঙ্গে এখন কেউটু বল তাছাড়া বোয়া সুন্দর কইরা একেবারে বর্তার থেকে শুরু করে লিস্ট লম্বা করে আর না কথা নেন চাচা ডাক দিয়া কে কি দিলে এইটা কিসের কাগজ হোটেলের মেসি আর ডাক দিয়া কয় চাচা আমরার এইখানে যেমন সমাদর করে খাওয়ানো হয় খাওয়ানোর পরে চোতার দেওয়া হয় এই চোতার দিকে তাকায় দেখেন আপনি কি কি খাইছেন এরা নবীর উম্মতের দল চাচা চোতাটা হাতের মধ্যে নিয়ে কয় বাতে যে এটা কি মা লিহাজাল কিতাব এটা কি দিলাম হাসরের কঠিন ময়দানে আমার মালিক হায়াতের জীবনে চায়ের দোকানে কি বললাম রাস্তা ঘুরিয়া ঘুরিয়া কি করলাম কয়েক তো নামাজ পড়ছি কয়েক তো নামাজ পড়ি নাই সোধে টাকা লাগাইয়া খাইলাম গুসে গুসে খাইলাম বেয়নামাজি হইয়া জীবন যাপন করলাম কিছু ফেরে তারা খাতার মধ্যে উঠাইয়া আপনার হাতে দরাইয়া দিবি ওই লোকটা ডাক দিয়া কয় বাতিজারা রে কি করতে হবে বলো কয় চাচা খাওয়ার পরে বিল দেওয়া লাগে আপনি বিল পরিশোধ করেন চাচা ডাক দিয়া কয় বাতিজারা রে আমার পকেটে কোনো টাকা নাই দেওয়ার মতন কোনো সিস্টেম আমার কাছে নাই মেসিয়া ডাক দিয়া কয় চাচা দাঁড়ান মেসি আর দৌড় দিয়া গিয়ে ম্যানেজার সাহেবকে ডাক কে এই যে মুরব্বীটা খাইতে খাইতে হোটেলটা খাইয়া শেষ করে বালাইসে চোতা তার কাছে বলে কোনো টাকা নাই ম্যানেজার ডাক দেয় টাকা দিতে না পারলে হাত পায়ে রশি লাগাইয়া ভিতরে ঢুকাইয়া রাখ যতক্ষণ না পর্যন্ত টাকা পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত সারা সারি নাই হাসরের কঠিন ময়দানে আপনার আমার সামলিক আল্লাহ রসুল বলেন মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত বান্দার সামনে একটা আমল নামা চলে আসবি কবি রতন ইল্লা সহ বান্দাবান্ধী জীবনে যা করছে ছোট বড় সব কিছু কাগজের মধ্যে লেখা আছে ওই কাগজটা বন্দা হাতে নিয়ে বলবে কি করলাম কি করেলাম রে কি করলাম সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম কি করলাম রে কি করেলাম রে কি করলাম সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম মাটি করোনা মাটির তরে তোমার মহত জীবনটা রে জীবন যে বন্দাতা যিনি বিলাও জীবন তাহার জীবনের মালিক কি আল্লাহ জোরে বলেন না হায়াতের মালিক কি আল্লাহ মউতের মালিক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেন হায়াতের মহুদ দিয়া তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করি কারা ভালো কাজ করু কারা মন্দ কাজ করু আপনারা বলেন তো বন্ধু প্রত্যেকটা মানুষের জীবনে পাঠ্য জীবন কর্ম কর্মজীবন আছে নাই একটা জীবন লেখাপড়ার জীবন আর একটা হইল কর্মজীবন অনেক মানুষ লেখাপড়া করে না কিন্তু কর্মজীবনে আছে। দুই বন্ধু একসঙ্গে স্কুলে গিয়ে ভর্তি হয়ে ক্লাস ওয়ান থেকে নিয়ে একজন ছেলে মেট্রিক পর্যন্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট আর একটা ছেলে ঠিক মতো লেখাপড়া করে নাই বাড়ির থেকে টাকা নিছি পয়সা নিয়েছি বইও কান্দে নিয়ে আর স্কুলের দিকে রওনা দিয়েছি কিন্তু রাস্তার মধ্যে গিয়া গাছতলার মধ্যে বসে বসে ফেসবুক টিপসে কি টিপছে ফেসবুক মেসেঞ্জার চেটিং করছে ইস্কুলে মতো যায় নাই কিন্তু পরীক্ষার সময় আসলে ওই যে ফার্স্ট ক্লাস বন্ধু এর সাথে গায়ে গায়ে মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া ওই বন্ধুর সঙ্গে তালে তাল মিলাইয়া নকল করে নকল কইরা অ্যায় মেট্রিক পাশ করছে সচেতন নাগরিক আপনারা বলেন তো যেই ছেলেটা লেখাপড়া কইরা ফার্স্ট ক্লাস ফার্স্ট আর যেই ছেলেটা লেখাপড়া করার নাই নকল করে নকল করে পাশ করছে কি সমান বলেন না দুজন সমান এখন দু নজনের জীবন শেষ হওয়ার পরে এখন কর্মজীবন কোন জীবন কর্মজীবন দু নজনে কাদের হাত দিয়া রাস্তা দিয়ে যাইতেছে প্রাইমারি স্কুলের সামনে যাওয়ার পর তাকায় দেখে নোটিশ বটে নোটিশ লেখা আছে এই স্কুলে একজন টিচার নিয়োগ দেওয়া হবে মাস্টার নিয়োগ দেওয়া হবে তোমরা অ্যাপ্লিকেশন জমা করো অ্যাপ্লিকেশন জমা দিয়া বাইবা পরীক্ষার জন্য চলে আসবো অমুক তারিখে অমুক সময় হ্যাঁ মুসলমানারি দুই বন্ধু একসঙ্গে বাইবা পরীক্ষা দেওয়ার জন্য রওনা হয়ে গেল দুজন টিচারের সঙ্গে গিয়ে দেখা করল স্কুলের মাস্টারের সঙ্গে দেখা করার পর মাস্টার বলতেছেন এক একসঙ্গে পরীক্ষা নেওয়া হবে না একজন বাহিরে যাওয়ার একজন ভিতরে থাকুক নকল করুন না বন্ধু আসল বন্ধুর কানে কানে গিয়া কহে রে তোর ওপর ভরসা কইরা কইরা আমি মেট্রিক পাস করছি আজকে তো বাইবা পরীক্ষা কেমনে কি করা যায় বল আসল বন্ধু নকল বন্ধুকে ডাক দেয় রে বাহিরে গিয়া জানালার কিনারায় দাঁড়াইয়া কানটা আমার দিকে দিয়া রাখবে আমি কি কই সারে আমার কি প্রশ্ন করে আমি কি উত্তর দিই নকল করি না বাইরে গিয়া এক দিয়া এই জানালার পাশে খাড়া গড়াইয়া কি কয় কি শোনে দাঁড়ায় রিস তাই স্কুলের মাস্টার সাহেব সবাইকে একরকম প্রশ্ন করব। এখন ছেলেকে জিজ্ঞেস করছে বাবা তোমার তো সার্টিফিকেটটা বড় ভালো লেখা বড় ভালো করছো তোমার মেধাবুদ্ধি প্রজ্ঞা জ্ঞান ভালো আছে আলহামদুলিল্লাহ তোমার ইতিহাস থেকে আমি একটা প্রশ্ন করি কয় স্যার আপনি যেইখান থেকে মনে আছে এইখান থেকে প্রশ্ন করেন আমার কোনো ডর ভয় নাই আমি লেখাপড়া করছি তো এখন জিজ্ঞেস করতেছে বলতেছে বাবা বলো তো বাংলাদেশ কত সনের স্বাধীন হয়েছে ছেলেটাই তো লেখাপড়া করছে বুদ্ধি ভালো আছে কয় স্যার বাংলাদেশ তো উনিশশো সত্তর সনে স্বাধীন হয়েছিল কারণে কারণে একটা বছর লেট হয়ে একাত্তরে ফাইনাল হয়েছে কয় ঠিক আছে তুমি পাশ করছো চলে এখন ওই যে অকল করির নাই এ বাইরে খারায় খেরায় শুইনা শুইনা মুখস্থ করে সত্তর একাত্তর সত্তর একাত্তর কি মুখস্থ করে সত্তর একাত্তর সত্তর একাত্তর এখন নকল করে নারে সারে বিতরণে ঢুকাইছে ভিতরে ঢুকানোর পরে কাছাকাছি বসার পরে দেখে লেভেন ডিসমার্ক হ্যাঁ সার্টিফিকেটের অবস্থা বেশি ভালো না তেত্রিশ তেত্রিশ মিললে মিললে বাস করছে মিয়া তোমার নাম কি আব্দুল করি বাবার নাম আব্দুল রহিম আচ্ছা তোমার বেশি কিছু জায়গায় লাভ নাই তোমার বাবার জন্মসন কবে হ্যাঁ কয় স্যার আব্বার জন্ম তো শনি শন একটা আচ্ছা দরা খাইছে না খায় না ও কথা কন দরা খাইছে না খায় নাই জাগা মতন গিয়ে খাইয়া খাইছে তা আমরা দি শোধ খাইলে আল্লাহ কিছু কয় না ঘুষ খাইলেও কিছু কয় না হুজুরের পিছনে খারে ফাঁসক তো নামাজ পর এক সপ্তাহ নাই তো হুজুরে জি গাইছে কি এক সপ্তাহ কই আসছিলেন ক ডাকা গেছিলাম কিল্লে গেছিলেন ক পোলায় সরকারি চাকরি পাইছে কোয়ার্টার পাইছে বোমার লোয়ে থাকে দেখতে গেছিলাম তো হুজুরে জিজ্ঞেস করে তো পোলার চাকরির কেমন কে বালুই বাসা বাড়ি কে আরও বালা বেতন বতন ক হুজুর বেতন বতন যেমন এফে আলগাটা বলা ভাই বেতন বতন যেমন এফে আলগাটা কি ভাই বালা এটা আবার হাসি দিয়ে কে আলগাটা বলে বালা ভাই তো আল্লাহ যে ঠাডা দিয়ে ফালায় মারে নাম গো চরিস দি ল হো একবার তা আমরা সুদ খাইলেও হাল্লা কিছু কয় না গুছ খাইলেও কিছু কয় না নামাজ না বললেও কিছু কয় না আবার দেখবেন কিছু স্বাভাবত আছে আমরা দেশ নামাজ রোজা কিচ্ছু করতো না সোদে টেয়া লাগাই খাইব তিনবার হস করে আবার পরে শুদ্ধ টে লাগাই খায় তার জন্য যে দাদা আপনি টেহা সোদে লাগাই খান এটা আমার টেহা আমার মেয়ের টেহা আমি লাগাই বাড়াই দিই মেয়ের টেহা উনি বাড়ায় দেয় এটা উনিছে লিজ দিছে মায়ের কাছ থেকে এত কিছু করার পরও আল্লাহ ধরে না দেখবেন নামাজ ওটা কিচ্ছু পড়তো না বোকে থাপড়াকে হুজুর নামাজ পড়ি আর না পড়ি আমার ইমনটা শক্ত আছে এই মানুষ মনে আমরা আপনাকে এলাকায় নাই মনে হয় থাকলে তো আসতে না জোরে কইতেন আসেনি আসে আছে বাপ নাই আজান দিলে বে হয়ে জায়গা সার দোয়ান বড় গরম রাত্রে একটার সময় গরম যায় ও লাইত না দেখবেন এখনকে এখন দেখবেন অবস্থা বড় খারাপ ছায়ের দোয়ানের দিকে আমরা মাঝে মাঝে ছায়া দিয়ে আমরা দেখেন পাঁচ হাজার সদাই নেই এমন বড় বড় টেলিভিশন নিও তো কথা না দি কমন পড়লে কই না না কই এমন বড় বড় টেলিভিশন বুড়া নাই করা নাই জুয়ান নাই বেড়া নাই বেড়ি নাই লগে বই এবার দেখতাছে রাত্রে একটা পর্যন্ত টিভি দেখে একটার সময় টিভি দেখে ডেকে গরো গিয়া দরওয়াজা আওয়াজ দিছে ঘুমাই গেছে ও নাকি বেগম এক করে ঘুমোতে ফালদা উঠে ওকে আওয়াজ দিয়ে বড় করে আওয়াজ দেয় কাটায় দরজা খুললে দেয় হেলায় বুঝেন তো জি গায়ে এত রাত্রে করতে এলেন কই ঘুরে মুরে আইলাম কই আত্মক দুই আয়েন সাহাটা খান আর গর বইয়ে বাট টাত খান কি করতাম কোন শীতের রাত সাহাটা খাইবেন না বাট্টাত টাক খাইবেন বিডির দিকে সাইয়া শোকটা রাঙে এমন একটা শোক ফাঁকা দিছি শোক ফাঁকা দিয়ে তাকে মতন এত ঘন ঘন খেতে লেগে থাকে না রাত্র বাজে একটা বেডির দমক দিয়ে কয় তখন মতন এত ঘন ঘন খিজে লেগে থাকে না বেডি কয়ে তো রাত্রে ভাত খাইতেন না কয় না কেন থাকিস আজ ক দশ কাপ সাহা খাইছি পাঁচটা বন খাইছি ফাঁক দাবার ফাস্টার সাগর কলাও খাইছি তো ফাস্টার সাগর কলা ফাস্টা বন দশ কাপ সাহা খেলে খিদে থা হ ভাই জোরে ঘন্টা হে থাকে না তো বেগম আস্তে আস্তে ফুলতাছে খালি কয় তোমার বাজার করার টেহা নাই তুমি এত সাহা খাওয়া করতে গা হেলে আবার ডাক দেয় লাগে সাহায্যটি যা আছে এটি বালা করে মুখস্ত করে ইউনিয়ন পরিষদের এলাকার আওয়ামী লীগের সভাপতি পাইছে সম্পর্কে আবার বাতিল ডাক দেখা চাই না বয়স বয়কে আজকে যা করছে আল্লাহ হাঁটতে সাহাটা খামো আগে এমন একটা ফার্ম দেওয়া শুরু করছে তুমি যে আওয়ামী লীগের দলটা করো নৌ করা যেই বাসা বাড়ছে ডুব ডুবদ ডুব ডুবদ এরকম একটা একটা বন খাইছে একটা সাগর কলা খাইছে এই মানুষ নাই কামরার দেশ জোরে কোন নাই এই বেসার বিদায় করে দিয়া ইউনিয়নের বিএমপি করে বিএমপির দল দেয় মরা 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 ঠিক না ও সবাই লাগে একরকম তাই এখন এই লোকটার কাছে দায়িত্ব না এই মেদিকে বসো কাছে আসি বসো কি হয়েছে কখন কিছু হয় নাই ক তোমার চেহারা কেমন জানি মন খারাপ মন খারাপ ক না না সব ঠিক আছে কয় অসুবিধা নেই বউ তোমার এই একটা বুদ্ধি দিয়ে দেয় কয় কি বুদ্ধি কো হেলের আবার একটা দেয় ক এক মাঘে শীত যায় না ও আরও মাঘ আইব এক মাঘে শীত যায় না আরও মাঘ টে থাও না তো কে কাপ সাদও গরম চা বন সাগর কলা খাইবো। আর ওনারে নামাজের কথা কইলে হুজুর জায়গা দামার দাদাই দিয়ে গেছে মসজিদ তো আমরাই বানাইছি দশটা ফ্যান লাগাই দিছি তিন বেলা গরম বাদ খেয়ে ফাঁস বেলা আজান দিয়ে নামাজটা চালাই নিয়ে মাঝে মাঝে এমন কিছু এলাকা আছে গেলে কে হুজুর নামাজের ওয়াজ করেন কেন নামাজ হলে কি হয়েছে ক হুজুর মাঝে মাঝে শীত বেশি বরে গেলে গাছ বিদেশে কম্বল নামায় যে টাইট করে হই হুজুর ফজরের সময় আইয়ে না মোয়াজ্যান আজান দিয়া বাইরে গিয়া সায় কোনো একটা মুসল্লি নে আয়ে ইমামের সন্ন্যদ শেষ মোহাজেন ওরা শেষ সাই বাইরে অন্ধকার বাপ এখনো ফর্সা হয় নাই তো মোহাজেন একবার ভিতরে একবার বাইরে একবার বিতরে একবার বাইরে যায় এমন তো ইমাম সাহেব কয়ে আস পিছনে দাঁড়াও তা হুজুর আমার ডর করে তো কেন বাইরে অন্ধকার আমি পিছনে এক লাখা রইলাম আমার আলগিদাকে লাই গেল আর যেই জমানা পড়ছে হুজুর মুজুর নাই ফর আতায় লয়ে যাবো সব একজন মো ভাইনের দেখি ম যে দূরে গিয়ে রোডে গেছে গিয়া দেখে একলোকে যাইতাছে মনে হয় মাছ কিনব এটা মাছ সে হেরে গে থাপা দিয়ে ধরছে এ আইও কে ও কামি উমুকে হুজুর নামাজটা ভরে যাব হুজুর নামাজটা বর্তমান আমার লঙ্গি বালানা হুজুর আমি যাইগা মা কিনা কই লুঙ্গি বালানা না খারাপ এটা বোঝার দরকার নেই আমার রোম লঙ্গি আছে আইও তোমার লঙ্গি না হাসরাই লুয়েছে রোমো লঙ্গি একটা ধরাইছে লঙ্গি ল লুঙ্গি লয়ে খাড়ায় রইছে লুঙ্গিটা ফিনডো না কচুর লুঙ্গি পরে ফিন মাথা টুপি নাই কই টুপিও আমার আছে লুঙ্গিও দিছে টুপিও দিছে অজু করো অনেক করে খাড়ে আর দুমদে কি কেউ না ক হুজুর একটা কথা আছিল কি কথা কচুর লুঙ্গি খারাপ এটা কোনো কথা না মাথা টুফি নাই এটা কোনো কথা না নামাজ কার পিছে আমাদেরই বলা না দুনিয়ার বলা উনি আর সব খারাপ বলে হুজুরের এই মানুষ আমরা দেশে আছে এই জন্য কই বাবা এখনো সময় আছে এ সরিষা দানা পরিমাণে ইমানটা লইয়া যদি কবর যাইতাম পারি আল্লাহ রসুল কয় দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আল্লাহ বই ওম্মতকে বানিয়ে দেব আর একটু জোরে কন সোবাহান আল্লাহ আমরা তো টের ফাই না আমরা যে কত বিয়া বাড়ির মধ্যে জামাই না গেলে খাওয়ান দিব এ জোরে কন খাওয়ন দিব দিত না কেন যারুশিলাই আয়োজন হেউই নাই আমগো নবীজি ডাক দিয়া কয় উত্তর শালিকাপুরের যারা মোমেন মুসলমান এক একগুশিলাই ইহুদিরা খায় খ্রিস্টানরা খায় নাসারা রাখায় বৌদ্ধ রাখায় হিন্দুরা খায় সবাই খায় আমরা নাই এক খাওয়ানো নাই আমরা আসি এক খাওয়ানো আছে। আর আমরা ডাক দিয়ে কই জামার দিকে সায়া দেখি এইবার নাগের মধ্যে ডিভা দিয়া হয় কিছু খাইতো না আও খাইতো না তোমরা ভালো করে খাইয়া আলো। কারণ কয় আসগর ভরের থেকে এইবারের খাওয়ান আমার লেগে রিজার্ভ তোমার লেগে নাও থাকতে পারে কিসমত নাও থাকতে পারে তোমরা ভালো করে খাইয়া লাও লগের গিলো আগ্রহে গিয়া ওই খাবারের টেবিলে যখন খাওয়ান দেখছে যারা লঙ্গি বসে এরা গিরু হস করে যারা ফ্যান বসছিল গুতাম খুলতাস আর এই বেড়া খাইতো না এবারে বেড়া এমনি রয়েছে আমরাও ডাক দিয়া কই আমগো খাওয়ান শুধু এই দুনিয়াতে না আমগো খাওয়ান দুনিয়াতেও আছে আমগো খাওয়ান জান্নাতেও আছে ঠিক কিনা জোরে কন আমরা খাওয়ান এই দুনিয়াতে আছে আমাদের খাওয়ান জাননাতেও আছে আমরা দাম অনেক বেশি আল্লাহর কাছে জোরে কনসব হারাল কিন্তু নিজেদের দাম নিজেরা বুঝি না আল্লাহ আল্লাহবাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে না আর একটু জোরে আওয়াজ করে বলে না আমিন নবীজির সুরত নিয়ে সিরত নিয়ে আমরা কবরে যাওয়ার চেষ্টা করি আল্লাহ কবুল করুক বলে না আমিন একটু জোরে আওয়াজ করে বলে না আমিন আলহামদুলিল্লাহ রবিলাম والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فلينا ديور مليك فلينا ديور যত করেছি আমরা ক্ষমা তুমি করিও মাফ করে দাও রে মালিক মাফ করে দাও গুণা যত করেছি আমরা ক্ষমা তুমি দাও জলায়ন আমরা রে অল দু গুনে এমন কঠিন আগুন সহি বকে ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি কবরের সব রকমের দরওয়াজা বন্ধ করে দিবে জনমের মুরব্বীরা হাত বাড়াইছে যুবকেরা হাত আল্লাহ আমার হাত বাড়াইছে আল্লাহ গড়েতে বাড়েতে আমার মায়ের আমার বোনেরা যে যেখান থেকে হাতগুলো বাড়াইছে রে মালিক জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই কে যানি মা বাবা হারাইছে জানি দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর শাশুড়ি মেয়ে স্ত্রী পুত্র কবরে গেছে জারি না কার কবরে জাহাল নামের গুট ধাউ করিয়া জলতে শ্রী মালিক জানিনা কার কবরে বিষাক্ত সাপ নাকের ভিতর দিয়া কানের ভিতর আব্বা মার কবরে আগু ইয়াল্লাহ বিচ্ছুগুলো বৈরা গেছে মালিক এই মজলিশের মধ্য থেকে যার দু হাত তোমার পছন্দ হয় আল্লাহ তারে অলি বানাইয়া অলির হাতের সাথে আমরা হাতগুলো মেহরবানি করে তোমার আদালতে কি করে নাও ইয়া আল্লাহ জানি আজকে রে মোনাজাত্রা জীবনের শেষ মোনাজাত হয়ে যায় কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় যারা নাই রে আল্লাহ জীবনে কত গুণা লইয়া তোমার বান্দার হাত বাড়াইছি রাতের গুণা দিনের গুণা প্রকাশের গুণা গোপনের গুণা লইয়া সবাই একসাথে হাতগুলো বাড়াইয়া দিয়েছি আল্লাহ গো জীবনের সব গুনাগুলো মাফ করিয়ে দাও আল্লাহ আমাদের আমাদেরকে মাসুম বেগুনা নিষ্পাপ বানাইয়া দাও আল্লাহ যুবকদেরকে মাফ করে দাও মুরব্বীদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ মা করে দাও ইয়া আল্লাহ মুসল্লি ভাইরা তোমার ঘরের সভাপতি যে যেখান থেকে হাত বাড়াইছি আল্লাহ সকলের হাতগুলো তুমি কবুলার মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ আসমানে ইসমানের জমিনে হাওয়াই করুনা অমিক্রন মহামারীর থেকে আমাদের সবাই হেফাজত করো ইয়া আল্লাহ যারা দান সদাকা করলো আল্লাহ তুমি দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জানে মালে সহযোগিতার হাত বাড়াইছি আল্লাহ সহযোগিতাগুলো তুমি তুমি কবুলার মঞ্জুর করে নাও এই মাহফিলটা কবুল করে নাও এই মাহফিল টেলাকার জন্য তুমি না যাতে ও শিলা দাও যে যেখান থেকে এখানে হাজিরা দিয়েছে হাজিরাগুলো গুলো কবুল করে নাও এই বসা গুলো জান্নাতের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও মহাব্বতে শুনল যারাম এই মা আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া আল্লাহ তাদের মরণ কইরো পাকে নিয়া রব্বির হামহুমা সগের رب ارحمهما كما رب يدي صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين امين امين برحمتك يا ارحم الراحمين